তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটিকে প্রেস করে দাও এবং তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু একটা আপডেট নিয়ে চলে এসেছি এবং আপডেটটা দেওয়ার আগে কয়েকজন অনেকে কিন্তু কোশ্চেন করছিল যে লাস্ট ডেট কি পনেরো তারিখ ছিল সেটা কি শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি লাস্ট ডেট কিন্তু এখানে পনেরো তারিখ ছিল এবং সেটা কিন্তু পনেরো তারিখই এখনই রয়েছে এখনও কোনো চেঞ্জই হয়নি মানে অ্যাকচুয়ালি ডেট কিন্তু ওভার হয়ে গেছে এবং তোমরা দেখতে পাবে যে মাইনরিটি ক্যারিয়ারে যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখানে একটা তোমরা স্ক্রিনশটটা আশা করি দেখতে পাচ্ছ যে সেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ফিফটিন মার্চ অবধি দেওয়া রয়েছে কিন্তু সেই হিসেবে কিন্তু এখানে কোনো আপডেট মানে দেয়নি বা চেঞ্জ হয়নি যে ফিফটিন মার্চ অবধি যে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে কিছু দেয়নি এবং সে এখানে আমি তবু তোমাদের সামনে আমি নিউ রেজিস্ট্রেশন করে দেখাতে চা যাব যদি রেজিস্ট্রেশন করা যাচ্ছে কি যাচ্ছে না এখনও অবধি সেগুলো আমি তোমাদের সামনে দেখাতে চাইছি চলো আমরা ফার্স্টে দেখে নিই আমার লাস্টটা আমরা আপডেটটা দেখবো প্রথমে দেখো এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশানটা রয়েছে সেখানে তোমরা যদি ক্লিক করো তোমরা যদি ক্লিক করো তোমরা দেখতে পাবে এমনি নর্মালি যে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা তো এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি পনেরো তারিখে লাস্ট ডেট ওভার হয়ে গেছে এবং আমি রেজিস্ট্রেশানে ক্লিক করার পরে এইগুলো তোমরা দেখতে পেলে নিচের দিকে সব স্টেপ পড়ে নেওয়ার পর তো রেজিস্ট্রেশানটা করতে হয় এখানে এসে আমি যে এই যে টিক আছি এখানে টিক মারার পর তো প্রসিদ্ধ রেজিস্ট্রেশান এখানে আমি টিক মারতে চাইছি কিন্তু টিক হচ্ছে না অ্যাকচুয়ালি আমি অনেক অন্য সব কিছু ডিভাইস দিয়েও দেখেছি কিন্তু এখানে টিকটা হচ্ছে না অপশানে কি জন্য হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না তোমরা যদি দেখতে পারো যে এখানে যদি টিক মেরে রেজিস্ট্রেশন করা যাচ্ছে কিনা তোমরা ট্রাই করতে পারো কিন্তু আমার এখানে যেহেতু হচ্ছে না আর প্রসিড ফর রেজিস্ট্রেশন আমি করতে পারছি না মানে নিউ রেজিস্ট্রেশন ঠিক আছে কিন্তু তোমরা ইজিলি ডাউনলোড ম্যানুয়াল আমি যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু ওপরে ডাউনলোড হতে স্টার্ট করে দেবে দেখো সঙ্গে সঙ্গে ডাউনলোড হতে স্টার্ট করে দেবে ঠিক আছে এখন ডাউনলোড ম্যানুয়ালেও চলে গেছে দেখেছো কিন্তু আমাদের কিন্তু যখন অ্যাকচুয়ালি তোমরা যখন এই ডাউনলোড ম্যানুয়েলে ক্লিক করছে তখন কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এবং তোমার জন্য প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার সময় কিন্তু আর হচ্ছে না এই ব্যাপারটা হচ্ছে কারণ মনে হচ্ছে ডেট ওভার হয়ে গেছে বলে সেই জন্য হতেও পারে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো একটা কথা হলো যে তোমরা যে যারা হয়তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এবং অ্যাপ্লাইও করা হয়ে গেছে তাদের এখানে যে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান লগ ইন বলে একটা অপশান রয়েছে সেই অ্যাপ্লিকেশান লগ ইনে তোমরা যখন ক্লিক করছো ক্লিক করার পর কিন্তু আগে যখন ডেট ওভার হয়নি পনেরো তারিখে আগে তখন অবধি কিন্তু তোমরা স্ক্রিনশটটা উপরে দেখতে পাচ্ছো দেখো একটা অ্যালার্ট বলে অপশান এরকম কিন্তু আপডেট ইওর এনি ইনস্টিটিউশন মানে কোনো ইনস্টিটিউশন যদি আপডেট করার থাকে মানে কেউ হয়তো অ্যাডমিশান নিয়েছিল অন্য ইনস্টিটিউটে কিন্তু এখন সেটা চেঞ্জ করে অন্য ইনস্টিটিউট করেছিল কিন্তু আগে সেটা অ্যাপ্লাই করে দিয়েছিল যে ইনস্টিটিউশনে আগে সে অ্যাডমিশন নিয়েছিল সেই ইনস্টিটিউশন দিয়ে তারা স্কলারশিপটা অ্যাপ্লাই করেছিল মানে তারা যদি চেঞ্জ করতে চায় কিন্তু সেই অ্যালার্টটা এরা দিচ্ছিল তোমরা সেটা দেখলে স্ক্রিনশটে ঠিক আছে কিন্তু এখন কিন্তু সেই অ্যালার্টটাও দিচ্ছি না কারণ এখন আর কোনো চেঞ্জিংয়ের ব্যাপারও হচ্ছে না কারণ ডেট ওভার হয়ে গেছে জানি না এখানে এবার তোমাদের পনেরো মার্চ অবধি সেটা এক্সটেন্ড করবে কিনা এখানে যেটা যতদূর আছে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু ডেট নেই আর তোমাদের যেটা লাস্ট ডেট অফ এইচ ওয়াই ভেরিফিকেশান সেটাও যেহেতু দিয়ে দিয়েছে সেটা থেকে আরও বেশি কনফার্ম হওয়া যাচ্ছে যে আর কোনো হয়তো ডেট নাও দিতে পারে আর বা এক্সটেন্ড না করতে পারে তোমাদের এই যে অ্যাপ যারা অ্যাপ্লাই এখনও করেন তাদের জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে হোম অপশানে তোমরা যদি চলে আসো তোমরা এই ওপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ দেখো একটা কিন্তু লেখা অটোমেটিক চলছে দেখো দা লাস্ট ডেট টু ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড এস সি এমস ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রিয়েটিভ ফ্রেস অ্যাপ্লিকেশন ফ্রম এইচ ওআই এন্ড অ্যান্ড ডিআই এন্ড ইস পঁচিশ তারিখ মানে পঁচিশ তারিখে কিন্তু শেষ হবে এন্ট এখানে দিয়ে দিয়েছে এইচ ওয়াই ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড তোমরা এখনও যারা এখনো কলেজে গিয়ে ভেরিফাই করোনি তারা কিন্তু শীঘ্রই গিয়ে কিন্তু তোমার যে ডকুমেন্টগুলো গিয়ে কিন্তু সাবমিট করে দাও কলেজে গেলেও তোমরা বুঝতে পারবে কত ডেট কতদিন রয়েছে বা কত দিনের মধ্যে তাড়াতাড়ি ওরা দিতে বলছে ঠিক আছে এই একটা কিন্তু একটা আপডেট ছিল এবং তোমাদের সামনে বলে দিলাম অনেকে কোশ্চেন করছিল এখনও কি ডেট বাড়াবে সেট সে ব্যাপারে এখানে কিন্তু দেয়নি যেটা ওয়েস্ট বেঙ্গলের যে মাইনরিটি কেরিয়ার ওয়েবসাইটে সেখানে কিন্তু একটা আপডেট মতো ছিল সেটা তোমার স্ক্রিন দেখেছো কিন্তু এখানে কোনো অফিসিয়ালি দেয়নি আর সেটা আমরা নিউ রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা দেখলাম কোনো রেজিস্ট্রেশন করা যাচ্ছে না কিন্তু ডাউনলোড ম্যানুয়াল অলরেডি ডাউনলোড করা যাচ্ছে তোমরা যদি ট্রাই করে দেখতে পারো নিউ রেজিস্ট্রেশন হচ্ছে কি এবং তোমরা যদি কোনো আরও ডাউট থাকে তোমরা কিন্তু এই যে হেল্প ডেস্ক বা এই ফোন নম্বর যেটা রয়েছে এখানে পুরোপুরি কল করে তোমরা কিন্তু জেনে নিতে পারবে এবং আশা করি তোমরা এই ভিডিওটা অনেকটা কাজে লেগেছে এবং তোমরা যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও এবং সবার কাছে কিন্তু শেয়ার করো চলো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই আবার কিন্তু পরবর্তী একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে